বিসমুলিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিও শুরুতেই আমি আমার ভাই বোনদেরকে বলেছি বললাম যে সবাই লাইক করবেন লাইক করবেন আগে শুরুতেই লাইক দিবেন তারপরে আপনারা কমেন্ট করবেন এখানে আমি শিং মাছ রান্না করব এখানে জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা মশলাটা কষানো হয়ে আমি দিয়ে দিলাম একটু জিরা এখানে মাছ রান্না করলে জিরাফোড়ন দিলে খুব সুন্দর করে ফ্লেভারটা দিয়ে দিলাম শিং মাছ শিং মাছগুলো আমি ভালো করে কষায় নিব কষায় নিয়ে ঝলের পানি অ্যাড করব যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন রান্নার ভিডিও পেতে আর মশলাটা ভালো করে কষায় নিলাম মাছের সঙ্গে যত ভালো করে কষাবেন মাছটা খেতে অনেক সুস্বাদু পুকুরের মাছ এটা ওটা দিয়ে দিলাম কিছু একটু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম ঝলের পানি অ্যাড করছি বেশি ঝোল রাখবো না আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে এক সময় ভালো লাগবে ইনশাল্লাহ আমার মাছটা রান্না হয়ে গেছে মাছটা খুব সুস্বাদু লাগে কারণ পুকুরের শিং মাছ খুব সুন্দর খেতে টাটকা মাছ কারণ যখন আমার শাশুড়ি আসে ঢাকায় তখন মাছগুলো নিয়ে আসে নিজস্ব পুকুরের মাছ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে এখানে আমি পুঁই শাক রান্না করছি রান্নাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি দেখে দিয়ে একটু শুকনো মরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ একটু বাদামি করে নিয়ে আমি এখানে একটু জিয়া ফোড়ন দেব দিলাম দিয়ে আমি শাকটা বাগা দিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে চলে যাবে তখন আপনারা সবার আগে দেখতে পাবেন আমার রান্নার প্রত্যেকটা রান্না হয়ে গেছে আজকে আমি শিং মাছ ভুনা আর পুঁই শাক রান্না করছি রান্নাগুলো অনেক সুস্বাদু ছিল সব দেশীয় রান্না মানে গ্রামের রান্না করছি গ্রামের স্টাইলে প্রত্যেকটা রান্না খুব সুস্বাদু ছিল আজকের মতো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে ভিডিও শেষ করছে আল্লাহ হাফেজ